Assalamualaikum. আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 2024 এর ভাষা মেলা নিয়ে। উক্ত ভাষা মেলাটি 2023 সালে চালু হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ডক্টর হাকিম আরিফ স্যারের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়। আয়োজিত ভাষা মেলাটিতে বাংলাদেশে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষায় রচিত বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন, জার্নাল, এমনকি তাদের নিজের হাতের বানানো ছোট ছোট শৌখিন জিনিসপত্র ইত্যাদি স্টলগুলাতে বিক্রয়ের জন্য প্রদর্শন করা হয়। এছাড়াও ভাষা মেলাটিতে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নিজস্ব স্টল, আরও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় লিঙ্গুইস্টিক ও ভাষা বিজ্ঞান বিভাগের বিক্রয় স্টল। তাছাড়া মেলায় ডাউন সিনড্রোম শিশুদের একটি স্টল রয়েছে। এই ভাষা মেলাটি দেখে আমি মনে করি এটাকে বই মেলার মতো সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত, যাতে আমাদের হারিয়ে যাওয়া বিপন্ন ও মৃতপ্রায় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্ম বুঝতে ও জানতে পারে এবং এই বিপন্ন ও মৃতপ্রায় ভাষাগুলো পুনরুজ্জীবিত করে সংরক্ষণ করে। পরিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নাচ গান প্রদর্শন করা হয়।